সিনেমা হল ভেঙে তৈরি করা হচ্ছে ইদ্রিশিয়া দারুল কোরআন মাদ্রাসা। ধর্মপ্রাণ মুসলমান সহ জনগণের দানের টাকায় ছন্দা সিনেমা হল ভেঙে তৈরি করা হচ্ছে এই মাদ্রাসা। ইতিমধ্যেই সিনেমা হল মালিককে জমি ক্রয়ে বায়নাও দিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ। ওইটা হলো গুনার কারখানা আর হলো সোহাবের কারখানা। তো আমরা চাই যে পুরাটাই আমাদের সোহাবের কারখানা হোক। সমস্ত মুসলমান জাতি চা এই ফলটুকু ভেঙে ইদ্রিশিয়া মাদ্রাসা হোক। নরসিংদীর রায়পুরা উপজেলায় 1999 সালে প্রতিষ্ঠিত হয় ছন্দা সিনেমা হল। সম্প্রতি হলের বিপরীত পাশে একটি ব্যানারে দেখা যায় হলটি ভেঙে সম্প্রসারিত হবে 2008 সালে প্রতিষ্ঠিত ইদ্রিশিয়া দারুল কোরআন মাদ্রাসা। এরই মধ্যে মাদ্রাসার জন্য সংশ্লিষ্টরা সিনেমা হল কেনার জন্য 1,30,00,000 টাকা চুক্তিমূল্যের বিপরীতে 20,00,000 টাকা বায়নাও সম্পূর্ণ করেছেন। বাকি টাকা পরিশোধ করে শিগগিরই দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন করা হবে বলে প্রত্যাশা মাদ্রাসার কমিটি সহ সংশ্লিষ্টদের। আমরা চেষ্টা করব মানে দ্বীনি ইসলামী সামাজিক খেদমতের যতটুকু আঞ্জাম দেওয়া যায় সম্পূর্ণটা আমরা এখানে করার জন্য, যেহেতু জায়গাটা আলহামদুলিল্লাহ হয়ে গেলে সবার সহযোগিতায় ইনশাআল্লাহ আমরা সার্বিক কাজগুলো করতে পারবো আর কি। মালিক যখন শামসুজ্জামান মানিক মিয়া চিনেন, উনি বিক্রান্তি বাড়ি ছিল, উনি জীবিত থাকতে এটা বিক্রির আলোচনা করছিল। তো ওনারা বলো ঠিক আছে, তাহলে মাদ্রাসার জন্য হলে তো আরও ভালো হয়, তাহলে আমরা মাদ্রাসা দিতে প্রস্তুত। ওনারা আগ্রহ প্রকাশ করছে, আমরা পরে জানুয়ারি মাসের 1 তারিখে আমরা 1,30,00,000 টাকা মূল্যে চুক্তি হওয়ার পরে 20,00,000 টাকা বায়না দিছি। মাদ্রাসার জন্য হলে আমরা সবাই খুশি এবং এলাকাবাসীও খুশি, ইউনিয়নেরও খুশি, দেশের লোকও খুশি, কারণ এটার মধ্যে ইসলামের কার্যকলাপ হইব। হাজার হাজার ছাত্র এখান থেকে শিক্ষা গ্রহণ করবো, হাফেজ হইব, মাওলানা নেব, এটা আমাদের জন্য গর্ব। চলতি ঈদেও ছন্দা সিনেমা হলে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত চলচ্চিত্র রাজকুমার। সিনেমা দেখার তেমন দর্শক না থাকলেও হলের ভেতর বাইরে সয়লাব শাকিব খানের পোস্টারে। এই সিনেমাই হয়তো হতে পারে ছন্দা সিনেমা হলের শেষ প্রদর্শনী। তবে মাদ্রাসার ভবন নির্মাণ হওয়ায় হল বিলুপ্তিতেও অভিযোগ নেই সিনেমা দর্শনার্থীদের। এখানে আমি 2 বছর ধরে আসি আর কি, আজকে আসছি শাকিব খানের ছবি দেখবো, রাজকুমার ছবিটা দেখবো আজকে, এর জন্য আসি। মাদ্রাসা হলে অন্য কোথাও গিয়ে দেখবো ছবি, কারণ শাকিব খান তো আমার প্রিয় নায়ক, ওর ছবি দেখা তো আর বাদ দিব না। হ্যাঁ, মাদ্রাসা হলে আলহামদুলিল্লাহ ভালোই হয় যেহেতু আমরা মুসলমান। একসময়ের জমজমাট এই সিনেমা হলটি এখন চলছে ধুকে ধুকে। হলটির বর্তমান ভাড়াটিয়া কর্তৃপক্ষ জানান, হল ভেঙে মাদ্রাসা ভবন হলে তাতে তার কোনো আপত্তি নেই। ছন্দা সিনেমা হলটি ইদ্রিশিয়া মাদ্রাসা কিনছে 1,30,00,000 টাকা, 20,00,000 টাকা বাইনা দিছে। এখন মাদ্রাসাটা সিনেমা হলের পাশেই, মাদ্রাসা কিনলে তো এটা কিন্তু সবাই সব মুসলমানরাই চায়, একটা প্রতিষ্ঠান ভালো একটা ধর্মীয় প্রতিষ্ঠান হোক। এদিকে হলটির মালিক সাইমান আজলিন ছন্দা জানান, ছন্দা সিনেমা হলটি তার বাবা তৈরি করেছিলেন, তবে তার বাবা মৃত্যুর আগেই এই হলটি বিক্রি করতে চেয়েছিলেন। পারিবারিক সিদ্ধান্ত ক্রমে তার বাবার শেষ ইচ্ছে পূরণেই সিনেমা হলটি বিক্রি করছেন তারা। যেহেতু আব্বার ইচ্ছাই ছিল যে বিক্রি হবে, তিনি অনেক চেষ্টা করেছেন বিক্রি করবার জন্য। ওনার ইচ্ছাটাও ছিল বিক্রি হোক, আমাদেরকে বলেছিল না যে বিক্রিটা করে দেওয়ার জন্য। আমাদের একটা ইয়ে ছিল যে আমরা সেরকম জায়গাতে দিই যেখানে একটা দোয়া উনি পেতে পারেন বা ভালো হয়, তো আমাদের কাছে মনে হচ্ছে লস লাভ ওভাবে চিন্তা না করে যে একটু ভালো হতে পারে, ওভাবেই আমরা করেছি আর কি চিন্তাটা।